সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001026 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে আজ সোমবার আরামবাগের তালতলা বাজারে রাজা রামমোহন রায় হলে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার পূজা কমিটির কর্মকর্তারা। বৈঠকে পৌরোহিত্য করেন আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী। এছাড়াও ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভণ্ডারী, আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল, আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ, দমকল বিভাগের আধিকারিক পিনাকি দাস, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রথমে একটা বিষয় বলে দিই যে পৌরসভা এলাকায়, আরামবাগ পৌরসভা এলাকায় যেসব পুজোগুলো পাবে সেই পুজোর পারমিশনটা এসডিএম ম্যাডামের কাছ থেকে পাবেন। আর ব্লক এরিয়া বা রুরাল এরিয়াতে যে সমস্ত দুর্গাপুজোগুলো হবে সেই সমস্ত পুজোর পারমিশন সংশ্লিষ্ট বিডিও সাহেব বা ম্যাডাম যারা আছেন তারাই দিয়ে দেবেন, ঠিক আছে? তো পুজো নিয়ে যে সমস্ত ব্যাপারগুলো আমরা বিগত দিনে আপনাকে আছে, তবু জাস্ট একটু আপনাদের একটু আমরা স্মরণ করিয়ে দিতে চাই যাতে আমাদের পুজো উৎসবটা শান্তিতে এবং ভালোভাবে আমরা পার করতে পারি। প্রথম কথা হচ্ছে যে পুজো প্যান্ডেল, আজকের একটা আমি অভিযোগ দেখলাম এক জায়গাতে, সেই জন্য সে একটু সবার আগে একটু জানাই। একটা অভিযোগ একটা দেখলাম, একটা নিউজ দেখলাম যে পিডব্লিউডি যে রাস্তা, রাস্তা মানে যেটা ব্ল্যাকটপ রোড যেটাকে আমরা ওই কী বলবো বীচ রাস্তা যেটাকে বলে থাকি আর কি, পিচ রাস্তা এনক্রোচ করে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের ছবিটা তুলে একটা জায়গায় একটা বড়ো বড়ো খবর হয়ে গেছে। তো যারা করেছেন আমাদের পৌরসভা এলাকাতেই আমি বলছি খবরটা, যারা করেছেন তাদেরকে আমরা একটু অনুরোধ করে বিষয়টি দেখা করে দেবে। মানে পুজো এখন কবে, এখন অনেক দেরি আছে, এখন থেকেই যদি পিচের রাস্তা আটকে আমরা প্যান্ডেল করে থাকি সেটা কোনোভাবেই কাম্য নয়। সেটা যারা করেছেন আমি তাদের অনুরোধ করবো একটু বিষয়টি দেখার জন্যে। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। যেমন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার ব্যাপারে প্রশাসনিক লেভেলে যথেষ্ট চাপ আছে, আমাদের উপরেও চাপ আছে, আমরাও আপনাদের কাছে অনুরোধ করব। পৌরসভা এটা নিয়ে মাইকিং করছে, বিভিন্ন জায়গায় প্রচারও করছে, আপনারাও একটু সচেতনতামূলক কিছু পদক্ষেপ গ্রহণ করবেন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার জন্য। আরেকটা ব্যাপার আছে কি যে এমআর ভ্যাকসিন মানে মিসেল রুবেলা ভ্যাকসিন, তার একটা সার্ভে হবে নভেম্বর মাস থেকে। মানে মিসেল রুবেলা বলতে অ্যাকচুয়ালি হাম বসন্ত যেটাকে আমরা বলে থাকি, সেই ভ্যাকসিনের ওপরে একটা সার্ভে হবে। যেসব বাচ্চাদের ওই সমস্ত ভ্যাকসিন হয়নি, বাট আপনারা জানেন যে হামের যে টিকা নিতে হয় নমাস বয়স পর্যন্ত, বাচ্চা জন্মগ্রহণ করার পরে নমাস বয়স পর্যন্ত এই সময় তাকে ভ্যাকসিনটা নিতে হয়, এবং এই ভ্যাকসিনটা ওয়ান টাইম ভ্যাকসিন। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে ওই ভ্যাকসিনটা সেই বাচ্চাদের হয়, তারা হয়তো এখন স্কুলে টুলে পড়ে, তো এই বিভিন্ন জায়গায় যারা স্কুলে পড়ে তাদের ওখানে ক্যাম্প মোডে অ্যাকচুয়ালি ওই ভ্যাকসিনটা দেওয়া হবে। তার জন্যে এই ধরনের বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্যে বা আইডেন্টিফাই করার জন্যে আমাদের হেলথ দপ্তর থেকে ক্যাম্প হবে, সেই ব্যাপারে যদি আপনারা একটু প্রচার করেন একটু ভালো হয়। পূজা প্যান্ডেলে, অন্য কিছু নয়, পূজা প্যান্ডেলে যদি একটু প্রচার করেন তাহলে সুবিধা হয়। আপনারা যারা পুজো উদ্যোক্তা আছেন, আপনাদের সঙ্গে যারা যুক্ত আছেন এই পুজোর কাজে, তাদেরকে কোভিড বুস্টার ডোজটা নিয়ে নেওয়ার ব্যাপারে আমরা আপনাদের অনুরোধ করছি। কোভিড বুস্টার ডোজ এখন পাওয়া যাচ্ছে, সহজেই পাওয়া যাচ্ছে আমাদের মহকুমা হাসপাতাল এবং চাঁদুর যে আউটডোর আছে, আমাদের পৌরসভার যে আউটডোর আছে সেখানেও পাওয়া যাচ্ছে। যারা যারা পুজো কমিটি এবং তার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন কাজকর্ম করেন, তাদেরকে এই ভ্যাকসিনটা নেওয়ার ব্যাপারে আমরা অনুরোধ করছি। কোভিডের আপনার সবাই জানেন যে কোভিড এবং সেই কাজে তাদের দক্ষতা আছে কি না সেগুলো যাচাই করে নিয়ে দয়া করে তাদের কাজে লাগাবে। কারণ হচ্ছে কি, বিদ্যুতের মতো একটা হাইলি সেন্সিটিভ ইস্যু, সেটা নিয়ে যে কোনো সময় কোনো সমস্যা হয়ে যেতে পারে। তার জন্যে সবাইকে অনুরোধ করছি, আপনারা যে ইলেকট্রিশিয়ান কাজটা করবে তার সেই দক্ষতা বা তার সেই যোগ্যতার প্রমাণপত্র আছে কি না সেটা ভালো করে দেখে নেবেন। বিসর্জনের যে ঘাটগুলো পৌরসভা এলাকায় যেগুলো নির্দিষ্ট করা আছে, আপনারা সবাই জানেন সত্যতলা ঘাট, তালপুকুর ঘাট, এই ধরনের বেশ কয়েকটা ঘাট নির্দিষ্ট করা আছে, সেই ঘাটেই বিসর্জন হবে।
এবং আমি পৌরসভা চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব ঘাটগুলো একটু ভালো করে ক্লিনিং এবং যদি রিপেয়ারিংয়ের কিছু করা থাকে কোনো রকম রিপেয়ারিং দেওয়ার যদি দরকার থাকে আমি অনুরোধ করব একটু দেখে নেওয়ার জন্যে। সেই ঘাটগুলো আমরা পুজোর আগে আমরা ভালো করে দেখে নেবো সেগুলো সব দিক থেকে ঠিক ঠিক আছে কি না। কোভিড প্রোটোকল এখন সেইভাবে বলবৎ নেই ঠিকই, কোভিড প্রোটোকল সরকার এখন বলবৎ করেনি, কিন্তু সেই বিষয়টি একটু আপনাদের বিবেচনায় রাখতে হবে। একবারেই যেন উড়িয়ে দেবেন না যে এখন কোভিডের কোনো গল্প নেই, কোভিড নিয়ে ভাবার দরকার নেই, এই ধরনের কিন্তু কেউ দয়া করে ভাববেন না। কোভিড এখনও আছে এবং সেই ব্যাপারটাতে আমাদের একটু সচেতন থাকা দরকার আছে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম বিগত বছরে যেমন হয়েছিল এবছরেও হবে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম বলতে আপনারা পুজো উদ্যোক্তা যারা আছেন পুজোর পারমিশন ম্যাডামের কাছ থেকে এসডিএ ম্যাডামের কাছ থেকে নিতে গেলে যে সমস্ত লাইন ডিপার্টমেন্টের কাছ থেকে আপনাদের ক্লিয়ারেন্সগুলো লাগে, যেমন ইলেকট্রিক, পৌরসভা, থানা বা ফায়ার ব্রিগেড, এই সমস্ত যে লাইন ডিপার্টমেন্ট আছে যাদের কাছ থেকে আপনাদের ক্লিয়ারেন্সগুলো নিতে হয় সেগুলো সিঙ্গেল উইন্ডো মানে একটা জায়গা থেকে আপনারা পাবেন। তার জন্যে আমাদের এসডি অফিসের যে দিশা মিটিং হল, আশা করি সবাই জানেন এসডি অফিসের দিশা মিটিং হল, সেখানে কিন্তু এই পারমিশনটা আপনারা পাবেন। কবে কবে পাবেন আমরা বলে দিচ্ছি, 21, 22, 23 সেপ্টেম্বর অফিস আওয়ারে যেমন যে সময় অফিস হয় সেই সময় গেলে আপনারা কিন্তু এখান থেকে এই সহযোগিতাটা পাবেন। এসডিএ ম্যাডাম দেবেন, রুরাল এরিয়াতে বা ব্লক এরিয়াতে যারা পুজো করবেন সেই মাইকের পারমিশনটা এসডিএ ম্যাডামের পারমিশন বলে বিডিও সাহেব বা ম্যাডাম তারাই দেবেন। আপনারা সবাই জানেন যে মাইকের যে ভলিউম, অর্থাৎ যে মাইক আমরা মাইক্রোফোন যেটা ব্যবহার করবো তার ভলিউমটা পরিবেশ দপ্তরের গাইডলাইন মেনে সেটাকে 65 ডেসিবেলের মধ্যে বেঁধে দেওয়া থাকে। আপনারা সবাই জানেন পুজো যখন হয় মোটামুটিভাবে 65 ডেসিবেলের আশেপাশেই থাকে, সেটা নিয়ে খুব একটা সমস্যা কারোর হয় না, অভিযোগ করার মতো কিছু থাকে না। কিন্তু যখন বিসর্জন হয়, তখন এই মাইক্রোফোনের যে ভলিউমটা 65 জায়গায় অনেক অনেক বাইরে চলে যায়, সেটা পুরো কন্ট্রোলের বাইরে। এবং আপনারা সবাই জানেন যে পরিবেশ দপ্তরের গাইডলাইন মেনে কিন্তু এসডিএ ম্যাডাম বা বিডিও সাহেবরা এই অর্ডারটা করে থাকেন। তো এই ডিজে যখন আপনারা ব্যবহার করেন বিসর্জনের সময় সেই তখন কিন্তু এই ধরনের লাগামহীন একটা ঘটনা আমরা দেখতে পাই, সেটা কিন্তু আখেরে যারা এই কাজটা করছেন তার আশেপাশে যেসব মানুষজন থাকছেন তাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতি হওয়ার একটা প্রবল আশঙ্কা থাকে। সেই জন্য এই ধরনের ঘটনা আপনারা দয়া করে যদি করবেন না সেই ব্যাপারে আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। অর্থাৎ 65 ডেসিবেল যেটা বেঁধে দিয়েছেন এসডিএ ম্যাডাম বা পরিবেশ দপ্তর যেটা ডাইরেক্টিভ যেটা আছে সেইটাকে ফলো করার জন্য আপনাদের আমরা অনুরোধ করছি। কথা বলি, আপনারা যারা আমাদের কাছে দরখাস্তগুলো নিয়ে যাবেন ওই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে জমা দেওয়ার জন্য আপনারা যাবেন, সেখানে যে দপ্তরগুলোর কথা বললাম ফায়ার মিউনিসিপ্যালিটি মানে মিউনিসিপ্যালিটি থাকছে এই জন্যে মিউনিসিপ্যালিটির জমিতে যারা পুজো করছেন সেখানে পৌরসভার কাছ থেকে একটা এনওসি লাগে। তো ফায়ার মিউনিসিপ্যালিটি ডিসিএল তাদের কাছ থেকে পারমিশনটা নেওয়ার পরে আপনারা পুলিশ দপ্তরের যদি প্রতিনিধি থাকছেন আপনারা তাকে অ্যাপ্লিকেশনটা হ্যান্ডওভার করে দিয়ে চলে আসছেন। তো পুলিশের কাছ থেকে পুলিশকে হ্যান্ডওভার করার পরে আপনারা যেটা ডেট বললাম 21, 22, 23 এই ডেটগুলোতে পারমিশনের আবেদনপত্র যখন আপনারা পুলিশকে হ্যান্ডওভার করে দিয়ে চলে আসবেন আমাদের অফিসে তখন আমরা যেটা পুলিশ অথরিটির কাছ থেকে আমরা দরখাস্তটা নেব 26/9/2022 আমরা পুলিশের কাছ থেকে অর্থাৎ পুলিশ অথরিটির কাছ থেকে এই দরখাস্তগুলো নেব। এই বিষয়ে আমাদের আইসি আরামবাগ সাহেব আছেন বা এসডিও সাহেবও আছেন, তারা নিশ্চিত কিছু বলবেন আশা করি। তো আমরা যেটা ম্যাডামের সাথে কথা বলে এসডিও ম্যাডামের সাথে কথা বলে এই ডেটটা ফিক্স করেছি, তো তারা যখন কথা বলবেন আশা করি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দেবেন। 27 এবং 28 সেপ্টেম্বর পৌরসভা এলাকায় যারা পুজো করছেন পুজোর পারমিশনটা এসডিএ ম্যাডামের কাছ থেকে 27 এবং 28 সেপ্টেম্বর আপনারা পাবেন। বিসর্জনের যে দিনক্ষণটা বেঁধে দেওয়া হয়েছে 5, 6, 7 অক্টোবর 5, 6, 7 3 দিন যে দিনক্ষণটা বেঁধে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা বিসর্জনটা করবেন। এবং সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং আমাদের লেভেল থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা করার সেগুলো আমরা করব, কিন্তু আপনারা দয়া করে ওই সময়টা মেনে ওই দিনটাকে মেনে বিসর্জনটা করবেন। পুজো প্যান্ডেলগুলোতে আমি পৌরসভার চেয়ারম্যান সাহেবকে আবার একটু অনুরোধ করবো যে পুজো প্যান্ডেলগুলো থেকে গার্বেজগুলো ক্লিনিংয়ের একটা সুষ্ঠু ব্যবস্থা রাখার জন্য, কারণ এখন এই
বিভিন্ন জায়গায় গার্বেজ জমে, বিভিন্ন জল জমছে, সেখান থেকে ডেঙ্গুর মশা হচ্ছে। আপনারা সবাই জানেন যে ড্রেন ক্লিনিং এর ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান সাহেব যথেষ্ট উদ্যোগী হয়েছেন এবং তিনি তার টিম নিয়ে দিনে রাতে কাজ করে চলেছেন। আপনারা সবাই দেখছেন যার জন্য এখনো পর্যন্ত আরামবাগ পৌরসভাটা এখনো পর্যন্ত ডেঙ্গু মুক্ত আছে এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো পুজো প্যান্ডেলগুলো থেকে গার্বেজগুলো যাতে ঠিক ঠিক সময়ে ক্লিনিং করা যায় সেই ব্যবস্থা উনি করবেন। আর আপনারা কেউ জোর জবরদস্তি করবেন না, সেটা নিয়ে যেন কোনো অভিযোগ প্রশাসনের কাছে না আসে সেই ব্যাপারটাই আপনাদের একটু সচেতন করার জন্য সবাইকে আমি বললাম। আর আপাতত আমার কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা পুজো পারমিশনের জন্য সেই ফর্মটা আজকের আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে। আমাদের সুদীপবাবু সেটা রেডি করে এনেছেন, আমাদের আলোচনা শেষে আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, সবাইকে নমস্কার, ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং পিডব্লিউডির লোকজন বা আমাদের বিডিও সাহেবরাও আছেন এখানে। আজকে মূলত ম্যাডাম মিটিংটা ডেকেছেন যে টাউন এরিয়া, আরামবাগ টাউন বা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যারা আমরা পুজোটা অর্গানাইজ করি, আমাদের হিসাবে লাস্ট ইয়ারের হিসাব অনুযায়ী 54টা পারমিটেড পুজো আছে উইদিন মিউনিসিপ্যাল এরিয়া। তো আমরা কালকে সবাইকে অন টেলিফোন অন্তত লাস্ট মুহূর্তে খবরটা দিয়ে আজকে মিটিংয়ে বসতে থাকতে বলেছিলাম। আমরা শুনেছেন, স্যার বলেছেন যে 21, 22 এবং 23 সেপ্টেম্বর দিশা হলে মানে এসডি ম্যাডামের যে কনফারেন্স হল আছে সেখানে আমাদের সিঙ্গেল উইন্ডো মানে সব দপ্তর একসঙ্গে থাকবে, সেখানে সমস্ত কাগজপত্র আপনারা জমা দেবেন, ওইখান থেকে নিয়ে এসে আমরা থানায় কালেক্ট করে ম্যাডামের পারমিশনের জন্য আমরা ম্যাডামের অফিসে পাঠিয়ে দেবো, এসডি অফিসে পাঠিয়ে দেবো। তো সেখানে যেটা প্রতি বছর হয় সেখানে আমাদের লোকজন থাকবে, থানা থেকে লোকজন থাকবে, সেখানে বিদ্যুৎ দপ্তরের লোকজন থাকবে, ফায়ারের লোকজন থাকবে, লোকাল তার আগে যেসব যে কাগজপত্র যা আছে আপনারা যারা প্রতি গত বছর করেছেন বা আগেও করেছেন তারা জানেন কী কী কাগজপত্র নিয়ে আসতে হয়, সেসব লোকাল যে ল্যান্ডের নো অবজেকশন বা অন্যান্য কাগজপত্র যে আনতে হয় সেগুলো নিয়ে আসবেন। বাড়তি যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে আপনাদেরকে একটা ক্লিয়ার একটা আন্ডারটেকিং দিতে হবে যে WBPCB-র যে গাইডলাইন্স আছে সেটা আমরা মেনে পুজো করতে বাধ্য থাকবো, সেটা একটা নতুন প্রতি বছর হয় এবছরও আছে। আর বাড়তি যেটা আছে স্যার বলেছেন যে সাউন্ডের ব্যাপারে ম্যাডাম যেটা পারমিশন দেন সেখানে উল্লেখও থাকে, টাইম পিরিয়ড বলা আছে যে কোন টাইম পর্যন্ত মাইক বাজানো যাবে এবং কোন শব্দমাত্রা বেঁধে দিয়ে আছে সেটা বলা আছে। কারণ পরিবেশে এ তার মধ্যে এই যে ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়ম তার মধ্যে এটাও তার মধ্যে অন্যতম একটা ফ্যাক্টর। আর একটা কথা মানে বলাই বাহুল্য যে ডিজে বক্স কোনোভাবেই আমরা অ্যালাউ করবো না, বাজানো যাবেও না, মহামান্য কলকাতা হাইকোর্টের এ বিষয়ে সুনির্দিষ্ট আদেশও আছে আমাদের কাছে। তো সেটা নিয়ে আবার আপনাদেরকে সাবধান বানিয়ে আমি করলাম। বাকিটা হচ্ছে যে আপনারা 21 তারিখে সমস্ত যে ফর্ম্যাট আছে একটা প্রেসক্রাইব ফর্ম আছে আমাদের সুদীপবাবু বললেন যেটা জানে যে কী কী ডকুমেন্ট লাগে, 25 কয়েকটা ডকুমেন্ট পরপর ওই লিস্টে বলা আছে। তো প্রথমেই যেটা আছে গত বছরের যে পারমিশন কপি ফার্স্ট এটা দিতেই হবে, কারণ সেটা দিয়ে শুরু, তারপরে ল্যান্ড এন্ড অবজেকশন ইলেকট্রিসিটি বোর্ডের যে কাগজ লাগবে বা প্যান্ডেল ডেকোরেটার যে করেছে সেইখানে, আর স্যারের সঙ্গে আমি বলবো লাইসেন্স ইলেকট্রিশিয়ানের অবশ্যই সার্টিফিকেট লাগবে, কোনো একজন লাইসেন্স ইলেকট্রিশিয়ান সে একটা সার্টিফিকেট দিয়ে বলবে আপনি যে মণ্ডপে যে ইলেকট্রিশিয়ানের ব্যবস্থা করেছেন সে সেটা ইন্সপেক্ট করে দেখেছে মানে পর্যবেক্ষণ করে দেখেছে যে ঠিকঠাকভাবে আছে, যাতে আমাদের বাড়তি সতর্কীকরণ থাকে কোনো রকমভাবে যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি এরিয়া। তার একটা এনওসি লাগবে যে এই জায়গায় পুজো হলে তার সেই লোকাল বডির কোনো রকম অবজেকশন কিছু নেই, পঞ্চায়েত এলাকায় লোকাল পঞ্চায়েত প্রধান বা এখানে চেয়ারম্যান সাহেব বা ভাইস চেয়ারম্যান ম্যাডাম বা ওনাদের যে আছে সেখানে একটা পারমিশন আমাদের ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে, পরপর ডকুমেন্টগুলো আপনারা জানেন। আর এরপরেও যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আপনারা ওখানে বলবেন, আমাদের প্রতিনিয়ত আমরা দুটো ছেলেকে ওখানে পাঠাবো, তারা জানে প্রতি বছর তারা এই কাজটাই করে আসছে। তাছাড়াও যদি কোনো সমস্যা হয় আপনারা থানাতে আমার সাথে বা থানার একজন অফিসার আছে বিমল চক্রবর্তী, তো ওনাকে এই দুর্গাপুজোর আমার থানার তরফে নোডাল অফিসার করেছি, তো সেইখানে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আমি জানি যে ফরম্যাটে বলা আছে যে এই কপিগুলো লাগবে, ধরুন ফটোকপি অফ লাস্ট ইয়ার পারমিশন প্রথম কন্ডিশন, দ্বিতীয় হচ্ছে ফটোকপি অফ ল্যান্ড ওনার এনওসি ফর কারেন্ট ইয়ার, যে জায়গায় আপনি পুজোটা করছেন প্রাইভেট আর পাবলিক, পাবলিক মানে গভর্নমেন্ট, যদি কোনো সরকারি খাস জমি হয়
অভিনন্দন এবং পুজোর আগামী পুজোর দুর্গা পুজোর দিনগুলো এত সুন্দরভাবে আমরা আমাদের এই জয়ী রিকশাটার মধ্যে সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে পরিষেবা প্রদান করতে পারি তার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা যে সমস্ত পুজো কমিটি মেম্বার এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে আমার কিছু কথা বলার আছে। প্রথম কথাটি হলো, আপনারা যারা যেখান থেকেই জেনারেটর নেন কেন, পূজা মণ্ডপে আলোকসজ্জার কারণে যেখান থেকেই জেনারেটর নেন না কেন, আগামী বছর এবছর সম্ভব না, আগামী বছর থেকে চেষ্টা করবে ওই জেনারেটরটার ফিট সার্টিফিকেট একটা আপনাদের কাছে রাখার জন্য। কারণ জেনারেটর গঠিতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, প্রচুর বাচ্চা এবং মানুষের প্রাণ গেছে। পূজা মণ্ডপ থেকে কমসে কম 6-7 ফিট ডিস্টেন্সে জেনারেটরটাকে প্রতিস্থাপন করবেন। পূজা মণ্ডপ থেকে কমসে কম 6-7 ফিট ডিস্টেন্সে আপনারা জেনারেটরটাকে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ইলেকট্রিক্যাল যে পাওয়ার হাউস পূজা চলাকালীন মণ্ডপগুলোতে বা মন্দিরগুলোতে যে আলোকসজ্জার জন্য যে নতুন করে যে লাইটের একটা পয়েন্ট তৈরি করে, হাউসটা তৈরি করে, ওটাকে চেষ্টা করবেন একটা আলাদা করে মণ্ডপের মধ্যে নয় বা মন্দিরের গায়ের মধ্যে নয়, আলাদা করে একটা আয়রন শীট বা টিন। এবার পুজো এসে গেল আমেদাবাদের বিখ্যাত 94 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবেট শার্ট, ন্যায্য দাম গুণগত মান, আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে। এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।